একই খবর রয়েছে, বিষয়টা যেটা প্রমাণ করে সেটা হচ্ছে সেদিন যখন আমরা দেখুন, এক নম্বর হচ্ছে যে থানায় আমরা গেছি, থানা থেকে পুলিশ আগের দিন অন্যায়ভাবে আমাদের কর্মীদের দেবাংশু, সুদীপ, জয়া এবং ওখানকার 11 জন ছেলে মেয়েদের যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমরা সেই ঘটনার প্রতিবাদ জানাই, পুলিশ তাদের আদালতে নিয়ে যায়, আদালত থেকে তারা জামিন পায়। অর্থাৎ কোনো সরকারি কাজে কোন রকম হস্তক্ষেপ করা হয়নি। হ্যাঁ, তাহলে তো আমরা ওই দিন ওদের নিয়ে আমরা বেরিয়ে আসতে পারতাম, আমরা তা করিনি। আমরা লয়ার, আমরা গিয়ে বলেছি ওদের যেন লয়ার দেওয়া হয়, ওরা যেন আদালতে ওদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা পেতে পারে, ওদের পক্ষে যেন ওরা উকিল পেতে পারে এবং আদালতে ওদের যেন পুলিশ পেশ করে এবং ওদের যেন ওষুধ দেওয়া হয়, ওদের যেন খাবার দেওয়া হয়, ওদের যেন জল দেওয়া হয়। আমরা এই কথাগুলি বলি, কোথাও সরকারি কাজে কোনো হস্তক্ষেপ হয়নি। সেদিন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন পুলিশকে, সেটাই এই ঘটনা প্রমাণ করে। আমরা যেটা বলেছিলাম, অর্থাৎ পুলিশ ওখানে অশোক স্তম্ভ না, কাঁধে বিজেপির পদ্মফুল নিয়ে আছে। এই রকম নির্লজ্জ দলতন্ত্র আমাদের এখানে ভোটের আগে আপনারা দেখেছেন, এখানে বহু বাইরে থেকে নেতা এসছেন, আরএসএস প্রচারক এসছেন, কাউকে গ্রেপ্তার করাতে দূরস্থান, কারুর নামে পুলিশ এখান থেকে কোনো এফআইআর অব্দি করেনি, না জগৎ প্রতাপ নাড্ডা, না কৈলাস বিজয়বর্গী, না অমুক, না তমুক, তারা নির্বিঘ্নে এখানে দাঁড়িয়ে এখানে তৃণমূলের বাপবাপান্ত করে গেছেন। আমরা খুব শান্তভাবে থানায় গিয়ে বলেছিলাম যে যারা অ্যারেস্ট হয়েছে তারা যেন খাবার পায়, তারা যেন ওষুধ পায় এবং তারা যেন আইনি অধিকার পায়। আমরা তাদের আদালতে নিয়ে যাওয়ার সময়ও কোনো বাধা দিইনি, আমরা আদালতে গিয়ে দাঁড়িয়ে থেকেছি, মহামান্য আদালত তাদের জামিন দিয়েছেন, আমরা তাদের নিয়ে সেদিন রাত্রে চলে এসেছি। এখানে আপনারা বুঝতেই পারছেন যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে এটা একটা অজাচার এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ একটা দেউলিয়া রাজনীতির প্রশ্ন, এবং এটা প্রমাণ করে যে ওখানে বিজেপি কতটা আতঙ্কগ্রস্ত, কতটা ভয়গ্রস্ত, কতটা ইনসিকিউর হয়ে আছে। বিরোধীদের সামান্যতম অধিকার, গণতান্ত্রিক কোনো সুযোগ সুবিধে, কোন রকম ন্যায্য অধিকার ত্রিপুরায় নেই, এই ঘটনা সেটাই প্রমাণ করে। ধন্যবাদ আপনাকে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।